আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসি মেশিনের আর্মেচার রিয়াকশন এবং কমিউটেশন সম্পর্কে আলোচনা করব। তো আর্মেচার রিয়াকশন কি? আর্মেচার রিয়াকশন হচ্ছে একটি ডিসি জেনারেটরের প্রধান চৌম্বকক্ষেত্রের উপরে আর্মেচার পরিবাহীর চৌম্বকক্ষেত্রের যে প্রভাব বিদ্যমান থাকে, এই প্রভাবকে আর্মেচার রিয়াকশন বলে। আর্মেচার রিয়াকশনের দুইটি ইফেক্ট হয়, একটি হচ্ছে ডিম্যাগনেটাইজিং, এটি প্রধান চৌম্বকক্ষেত্রকে দুর্বল করে ফেলে, আর আরেকটি হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং, এটা প্রধান চৌম্বকক্ষেত্রকে ডিস্টর্ট করে, অর্থাৎ প্রধান চৌম্বকক্ষেত্রেরকে এই এলোমেলো করার চেষ্টা করে, এর গতিপথ ব্যতিক্রম করার চেষ্টা, গতিপথ চেঞ্জ করার চেষ্টা করে। তো আর্মেচার রিয়াকশন সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই, তাহলে কি আর্মেচার রিয়াকশন, আমরা এখানে দুইটা চিত্র দেখতে পারতেছি। দুইটা চিত্র হচ্ছে নোলোড অবস্থায় এবং এখানে হচ্ছে রোটেশন ছাড়া, আর এই চিত্রটাতে হচ্ছে রোটেশন হলে কি হয়। তো আমরা জানি যে জেনারেটর যখন লোড দেওয়া হয় না, তখন জেনারেটরের আর্মেচারে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, ফলে আর্মেচারের ফ্লাক্স জিরো থাকে। তো এই অবস্থায় এখানে MNA অর্থাৎ মেইন নিউট্রাল অ্যাক্সিস এবং GNA জিওমেট্রিক নিউট্রাল অ্যাক্সিস দুইটি ইনফেজে থাকে, এখানে আমরা দেখতে পারতেছি। এর সাথে যে চৌম্বকীয় ফ্লাক্স, এটি পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। এখন যখন আমাদের পরিবাহিতে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ আমরা যদি জেনারেটরে লোড দিই, তখন জেনারেটরের পরিবাহিতে কারেন্ট প্রবাহিত হবে। এখানে এই আর্মেচারের যে পরিবাহী, এগুলোকে ক্রস চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, আর এখানে যে আর্মেচার পরিবাহীগুলোকে এখানে ডটের দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ ক্রস মানে এখান থেকে কারেন্টটা যাচ্ছে আর এদিকে কারেন্ট আসতেছে। তো এটা আমরা এই কারেন্ট প্রবাহের কারণে, এর থেকে তৈরিকৃত যে চৌম্বক বল রেখার দিক কোন দিকে হবে, সেটা আমরা বুঝতে পারবো হচ্ছে কর্ক স্ক্রু রুলের সাহায্যে। অর্থাৎ একটা স্ক্রুকে যেদিকে ঘুরানো হয়, সেটা হচ্ছে চৌম্বক বল রেখার দিক, আর এই ঘুরানোর ফলে স্ক্রুটা যেদিকে যাচ্ছে, সেদিকটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিক, অর্থাৎ এখানে কারেন্টটা আমাদের দিক থেকে যাচ্ছে, তাহলে চৌম্বকীয় বল রেখার দিকটা হচ্ছে এভাবে, আর এখানে চৌম্বকীয় বল কারেন্ট আসতেছে, অর্থাৎ চৌম্বক বল রেখার দিকটা হচ্ছে এভাবে। এখন আমরা দেখি যখন পরিবাহিতে ফ্লাক্সের সৃষ্টি হয়, এই ফ্লাক্সটা যখন ফিল্ডের ফ্লাক্সের উপর প্রভাব হয়, তখন কিন্তু ফিল্ড ফ্লাক্সের গতিপথটা আমরা দেখতেছি এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে। একই সাথে MNA মেইন নিউট্রাল অ্যাক্সিসটা কিন্তু তার আগের অবস্থানে থাকতেছে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে মূলত আর্মেচার রিয়াকশনকে আমরা দেখলাম কীভাবে সংঘটিত হয়। যখন আর্মেচার রিয়াকশন হয়, তখন দুইটা ইফেক্ট হয় যেটা আগে দেখেছি। তাহলে এক্ষেত্রে কি আর্মেচার পরিবাহীর ফ্লাক্স ফিল্ডের ফ্লাক্সের উপরে একটা প্রভাব বিস্তার করে, যার কারণে এখানে দুইটি ইফেক্ট তৈরি হয়। তো এই দুইটি ইফেক্টকে আমরা রিমুভ করার জন্য, আমরা 100% রিমুভ না হলেও তবে রিডিউস করার জন্য আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। একটি হচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, আর একটি হচ্ছে ইন্টারফোল। কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কি, এখানে হচ্ছে ফিল্ড ফোলের চতুর্পাশে একটি কয়েল থাকে, সেই কয়েলটা হচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। এই কম্পেনসেটিং ওয়াইন্ডিংটা কীভাবে হয়, সেটা আমরা আলাদা লেকচার তৈরি করব, এই আলাদা লেকচারের মাধ্যমে দেখব। এখানে হচ্ছে ইন্টারফোল, ইন্টারফোল মেইন ফোলের অভ্যন্তরে আরও দুইটি ফোল এখানে দেখানো হয়েছে। ইন্টারফোল অর্থাৎ ইন্টারফোল, এটা শব্দ থেকে আমরা বুঝতে পারি যে এটা মেইন ফোলের অভ্যন্তরে আলাদা দুইটি ফোল। তো আমরা দেখতেছি যে কীভাবে দুইটি মেথডে আর্মেচার রিয়াকশনকে কমানো যায়। এখন আমরা জানার চেষ্টা করব কমিউটেশন। কমিউটেশন হচ্ছে ডিসি মেশিনের অল্টারনেটিং ভোল্টেজকে এই ডাইরেক্ট ভোল্টেজে রূপান্তর করার জন্য একটা প্রক্রিয়া, সেটি হচ্ছে কমিউটেশন। তো এই যে মেকানিজম দিয়ে এই ডিসিকে এসিকে ডিসি করা হয়, সেটা আমরা কমিউটেটর বলি। তো ডিসি আমরা জানি যে সকল জেনারেটর কিন্তু উৎপন্ন ভোল্টেজটা হচ্ছে এসি, এসিকে ডিসি রূপান্তর করতে গেলে আমাদের আলাদা ডিভাইস প্রয়োজন হয়। আমরা যদি সরাসরি এসি আউটপুটে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের কমিউটেটরের প্রয়োজন হবে না। তো আমরা দেখতেছি কমিউটেশন প্রক্রিয়া কীভাবে হয়। এখানে কমিউটেটর, এটা একটা কমিউটেটর, এই দুইটা সেগমেন্ট দেখানো হয়েছে, আর এবং কমিউটেটর এই দুইটা ব্রাশ কালো, এই দুইটা ব্রাশে দুইটি পরিবাহী, এই দুইটা পরিবাহী বহি সার্কিটে যাবে। আমরা এখানে দেখতেছি একটা এই কয়েলকে কীভাবে কমিউটেটর সেগমেন্টের সাথে লাগানো হয়। কয়েলে যখন আমরা দেখতেছি যে এখান দিয়ে কারেন্টটা পজিটিভ দিয়ে বের হচ্ছে এবং এখান দিয়ে ঢুকতেছে, আমরা যদি বহি সার্কিটে লোড ব্যবহার করি, তখন লোডের মাধ্যমে সার্কিট কমপ্লিট হয়ে কিন্তু এভাবে কারেন্ট প্রবাহিত হবে। আবার এটা যখন রোটেট করবে, তখন কিন্তু কারেন্টের সেই দিকের কিন্তু পরিবর্তন হবে না, যেহেতু দুইটা সেগমেন্ট আলাদা। সবসময় এই দুইটা ব্রাশ কিন্তু ফিক্সড এবং সেগমেন্ট এই কমিউটেটর কিন্তু
রোটেট করবে পরিবাহীর সাথে সাথে, কিন্তু সেই ক্ষেত্রে সব সময় কিন্তু যখন এই পরিবাহীটা এখানে যাবে এই পরিবাহীটা এখানে আসবে, এই পরিবাহীতে এখন ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে এদিকে, যখন এখানে আসবে তখন কিন্তু কারেন্ট প্রবাহিত এদিকে, অর্থাৎ সব সময় কিন্তু পজিটিভ দিয়ে আমরা কারেন্ট পাবো, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট পাবো। এখন আমরা যদি এটাকে এসি হিসেবে বাইরে আনতে চাই তখন স্লিপ রিংয়ের মাধ্যমে ব্যবহার করা হয়। এখানে এটা হচ্ছে স্লিপ রিং, এখানে দেখা যাচ্ছে দুইটি স্লিপ রিংয়ের মাধ্যমে কীভাবে পরিবাহীকে সংযোগ দেওয়া আছে। আমরা এখানে এসি উইথ টু রিংস আর এটা হচ্ছে ডিসি উইথ স্লিপ রিং কমিউটেটর, এটা স্লিপ রিং কমিউটেটর, আর এখানে হচ্ছে শুধু স্লিপ রিংয়ের মাধ্যমে আমরা বই সার্কিটে পাওয়ারটাকে নিয়ে আসতে পারবো। এখন দেখবো আমরা এখানে কীভাবে এই কমিউটেটরে কয়েলগুলো সংযোগ থাকে, এই যে কমিউটেটর একাধিক সেগমেন্ট, সেগমেন্টে কীভাবে কয়েলটা সংযোগ করা আছে। এখানে এই এই ব্রাশটা যদি আমরা দেখি, এই ব্রাশের অবস্থান এখন হচ্ছে কমিউটেটরের এই অবস্থানে, কমিউটেটর দুইটা সেগমেন্ট, এই দুইটা সেগমেন্টের মধ্যে এ সেগমেন্টের কারেন্ট যদি হাফ আইএ এবং এ সেগমেন্টের কারেন্ট যদি হাফ আইএ হয়, তো দুই সেগমেন্টের কারেন্টের যোগফল কিন্তু এই ব্রাশে, অর্থাৎ এই ব্রাশে কিন্তু এই দুই সেগমেন্টের কারেন্টে পাচ্ছে, অর্থাৎ আইএ হয়ে গেছে। তো আমরা এখানে এটা হচ্ছে একটা কমিউটেটর, এখানে দেখানো আছে এটা হচ্ছে ব্রাশ, এবং এখানে যে ব্রাশে কালেক্ট যে কালেক্ট কারেন্টটা কালেক্ট করে, হ্যাঁ তাহলে আমরা দেখলাম কমিউটেশন প্রক্রিয়াটা কীভাবে এই এসিকে ডিসি করা হয়, এবং কীভাবে আর্মেচার রিয়েকশন সংগঠিত, এবং কীভাবে আর্মেচার রিয়েকশন রিমুভ করা যায়। তো এই বিষয়ে আপনাদের কিছু যদি আরও জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।